ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছো। তো এখন সন্ধে হয়ে গেছে আর আমরা বেরোচ্ছি। আমার মেয়ে দেখো আগে চলে গেছে আর আমি এই যে ব্যাগ নিয়ে। তো আগের দিনে তো অ্যানিভার্সারি ছিল, তো বললাম আগের ব্লগে যে আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি, তো সেটা ছিল অ্যানিভার্সারি কেনাকাটা। আর আজকে যাচ্ছি আমরা বেড়াতে যাব, তার জন্য কেনাকাটা করতে। আর এই যে দেখো একটু পার্লারে যাবো আইব্রোটা করতে। আর এই যে এইদিকে দেখো, এই যে দেখো এইদিকে ইলেকট্রিক কেটেলটা সেদিনে নিয়ে এলাম, তো ওটা কি হয়েছে জানি না, প্রবলেম হচ্ছে তোমার, এমনি সবই হচ্ছে, জল টল গরম হচ্ছে সবই হচ্ছে, বাট ওটা মানে একদম অটো গাছ যেটা ছিল সেটা হচ্ছে না, মানে ওটা তোমার জল ফুটে যাচ্ছে, তাও মানে অটো গাছটা মানে কি কিছু একটা প্রবলেম হচ্ছে, তো জল ফুটে আছে, তারপরেও ওই লাইটটা চলে থাকছে, সুইচটা কোনো কাজ না, তো সেই জন্য ওয়ারেন্টি আছে 1 ইয়ার, তো সেই জন্য নিয়ে যাচ্ছি, এটা দেবো আর বিলটা নিলাম ওর সঙ্গে, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো। তো চলো তাদের সঙ্গে শেয়ার করছি, দেখো আর ওখানে মেয়েকে নিতে হবে, তো চলো যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি পার্লারে, চলো উঠবো। আমি ফার্স্ট পার্লারে আইব্রোটা করবো, এদিকে এদিকে চলো। হ্যাঁ চলো, এদিকে এদিকে হাঁটো। আচ্ছা কি দেখি, জুতোটা খোলা, তুমি এখানটায় বসো, ওই ধারে। তো দেখো আমি এই দিদিটার কাছেই আইব্রো করি, তো এখানে এসেছি আইব্রোটা করতে। তো আমার আইব্রো হয়ে গেল আর ইলেকট্রিক কেটেলটাও দিয়ে দিলাম। তো ফাইনালি দেখো এলাম জামার দোকানে, তো এখানে দেখি কিছু ড্রেস নেবো, সেগুলো নেওয়ার আছে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো, বাকি কাজগুলো সারবো। তো চলো দেখা যাক এখানে। তো ইয়েলো কালারের গ্রাউন্ডটা দেখছি, জানি না হবে কি না, বাট যেটা নিতে এসেছি সেটা হচ্ছে প্যান্ট নেবো একটা, তো সেই জন্য দাদাটাকে বললাম প্যান্ট দেখাবার জন্য। আর এই দোকানে আমি স্পেশালি নাইটিগুলো কিনি, তো সেই জন্য এখানে আসা লেডিস দোকান। তো দেখো এই যে এখানে সামনে প্যান্টগুলো আমাকে বের করে দিয়েছে, তো এগুলো আমি দেখছি আর এর মধ্যে থেকে একটা নেবো, আর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমি দেখাবো যে কী কোন প্যান্টটা নিলাম। তো বাজার গেলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাজার গেছিলাম, তো সেখানে বাজারে আর সমস্তটা দেখানো সম্ভব হয়নি, আর মেয়ে ছিল বুঝতে পারছি, আমি একা ভিডিও করছিলাম, তো যতটা পারলাম দেখালাম। তো বললাম বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের সঙ্গে যে কী কী কেনাকাটা করছি। তো দেখো এই কদিন ধরে টুকিটাকি করে কিছু কিছু কেনাকাটা করেছি আর আজকে কমপ্লিট হলো, তাও সবটা কমপ্লিট করতে পারিনি, কারণ মেয়েদের এখনও কিছু কেনাকাটা বাকি আছে। তো দেখো এগুলো আমি সব দেখছো বুঝতেই পারছো, মানে প্যাকিং করছি, আর কয়েকদিন ধরেই বললে বলে আসছি যে বেড়াতে যাবো, তো মায়ের বাড়ি যাবো, আমি একসঙ্গে প্যাকিং করে নিচ্ছি, মানে ফাইনালি এটা প্যাকিং নাই আর কি, বেড়াতে যাওয়ার মায়ের বাড়ি যাবো, তো আমি সেটা প্যাক করছি। তো দেখো এইগুলো তো আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ব্লগে, এটা এখনও পড়া হয়নি, এগুলো নতুনই ধরতে গেলে, এগুলো আমি নিয়ে যাব সঙ্গে। এই কুতুরি যদিও পড়েছি এটা, এই প্যান্টটা, তো আজকে যেগুলো কেনাকাটা করলাম সেগুলো আমি দেখাচ্ছি। তো দেখো একটা জিন্স নিয়েছি, অ্যাঙ্কারিং লেন্থ, তো আমি এই কালারটাই নিলাম, এই কালারের যদিও আমি জিন্স আছে তবু আমি এই কালারটাই নিলাম, আর ব্ল্যাক ছিল আমার, ব্ল্যাক খুব একটা ভালো লাগে না জিন্স পরতে, সেই জন্য এই কালারটাই নিলাম, স্কাই ব্লু কালারের। আর এই কালারের জ্যাকেটটাও পেয়ে গেলাম বলে আমি জিন্সটাও নিলাম, মনে হয় জ্যাকেটটা পরা যাবে না, মানে যা ওয়েদারটা দেখছি ঠান্ডাটা চলে গেছে, পুরো একবারে গরম পড়ে গেছে, তো এটা পছন্দ হলেও নিয়ে নিলাম, নিয়ে যাবো এমার্জেন্সি যদি ঠান্ডা লাগে তো সকালের দিকে, তো সেই জন্য পরবো। তবে ওই জ্যাকেটটা এর সঙ্গে নিলাম, দুটো এক সেম কালারের পেয়ে গেলাম বলে আর পছন্দ হয়ে গেল, তো এই দুটো নিয়ে নিলাম, আর একটা কাপ্তান
টপ নিয়েছি হোয়াইট কালারের, এটা জিন্সের সঙ্গে নিলাম বেসিক্যালি। আর এর আগে আমি একটা স্কার্ট দেখিয়েছিলাম ব্ল্যাক কালারের, দেখো স্কার্টটা, তো স্কার্টটার সঙ্গেও যাবে এটা আর তোমার জিন্সটার সঙ্গেও যাবে, সেই জন্য আমি এই কালারটা নিলাম। আর আমার একটা ব্ল্যাক কালারের আছে কাপ্তান, সেই জন্য আমি হোয়াইটটাই নিলাম। দেখো সাইডে এরকম দেওয়া আছে পমপমের মতো। তো এই যে এগুলো গেল আমার, আরও কুর্তি দুটো দেখাচ্ছি। এগুলো এমনি নর্মাল কটন কুর্তি, দেখো এটা একটা, ওটা একটা সরু ইয়ের প্রিন্টের মধ্যে একটা কাজ করা আছে কুর্তিটা, এমনি লাগলো। আর হাতের স্টাইলটা খুব সুন্দর, তো এই একটা কুর্তি গেল। আর একটা এরকম দেখো, আমি আগে চিকনকারি কুর্তি পিঙ্ক কালারের পরেছি, তো ব্ল্যাকটা নতুন এটা নিচ্ছি। এই দুটো নর্মাল কুর্তি গেল। আর এই প্যান্টটা আমি নিয়েছি মানে এর সঙ্গে ওর সঙ্গে দুটোর সঙ্গেই যাবে, তবু আমি এগুলোর সঙ্গে নিইনি, মানে ব্ল্যাকটার সঙ্গে হয়তো যাবে, ভালো লাগবে, সেই জন্য ব্ল্যাকটার সঙ্গে এটা নিলাম। আর একটা দেখো এরকম গ্রাউন্ড টাইপের দেখিয়েছিলাম এটা তোমাদের একটা ভিডিওতে, যদিও এটা পরিনি নতুনই, এখন আমার পরা হয়নি, তো এগুলো প্যাকিং করবো, তো সেই জন্য এখানে রেখেছি। তো ওর সঙ্গে আমি দেখো এই প্যান্টটা, এখানে খুব সুন্দর একটা কাজ করা আছে বুদ্ধি। তো ছিটটাও খুব সুন্দর প্যান্টের, তো এটা নিলাম গেল। আর এই একটা প্যান্ট, এটা স্নান টান করার জন্য, আমার ওপরে টপ আছে সেই জন্য আমি নিই কো আর এক্সট্রা, তো প্যান্টটাই নিয়েছি। প্যান্টের কাপড়টা খুব সফট, আর মানে আমাকে নতুন হাতে লাগলো প্যান্টটা, সেই জন্য প্যান্টটা নিলাম। এগুলো আজকে কেনাকাটা হলো সব। আর এই যে দেখো দুটো স্টোল, একটা কটনের আছে পম পম দেওয়া হোয়াইট কালারের, এটা সবার সঙ্গে যাবে। আর এটা একটা আছে শিফন কাপড়ের, মানে সিনথেটিক যেগুলো স্কার্ফগুলো। তো এই গেল আমার, আমার আর নেওয়ার মধ্যে কিছু নেই, একটা আছে ওটা চেঞ্জ করব, ওটা দেখাচ্ছি না। তো মেয়েদের বললাম না সেরকম কেনাকাটা হয়নি, তো দেখো এই দুটো ভালো লাগলো তাই নিলাম। এটা একটা মেয়ের আর এই একটা মেয়ের, মানে সেম টপগুলো হলো কিন্তু নিচের যে প্যান্টগুলো সেম কালার পেলাম না, তো দুটো আলাদা আলাদা হয়ে গেছে, দুটোই ভালো লাগছে যদিও। তো এগুলো নিলাম, ওদের এখনও কেনাকাটা বাকি আছে, আরও করবো, তো তোমাদের সঙ্গে আরেকটা অন্য ভিডিওতে আমি শেয়ার করবো বাকি। তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ ধরে মানে এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করার যে কী কী কেনাকাটা করেছি, যেহেতু আমরা বেড়াতে যাবো সেই জন্য, তো আমি এই ভিডিওতে আরও কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে ব্যাগ গোছানো। তো আমরা কালকেই যাচ্ছি মায়ের বাড়ি থেকেই, মানে যাচ্ছি, তো এখন আমরা মায়ের বাড়িতেই যেহেতু আছি। আর আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আরও কিছু কেনাকাটার বাকি আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকে মানে সেটা অন্য ভিডিওতে আমি আর করিনি, কারণ যেহেতু তোমাদের সঙ্গে মানে আগের ভিডিওটা আমি শেয়ার করিনি আর মায়ের বাড়ি আসাটাও দেখাইনি, তো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিচ্ছি, দীঘায় মানে বেড়াতে যাওয়ার কেনাকাটা এবং ব্যাগ মানে যেটা আমি লাগেজ গোছাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ভিডিওতে। তো আমি আমার আগের দিনে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সমস্ত কিছু, আর কিছু কিছু বাকি ছিল, তো সেগুলো আমি আদৌ আবার কেনাকাটা করেছি মেয়েদের দু একটা, তো দেখাচ্ছি। দেখো আমি আমি যেহেতু এখন লাগেজটা গোছাতে বসেছি, তো তোমাদেরকে সেই ফাঁকে একটু দেখিয়ে নিই ড্রেসগুলো। তো দেখো এই ড্রেস দুটো আবার কেনা হলো, আমরা কিছুতে মেয়েদের দুটো ড্রেস নিলাম। তো এই যে দেখো সেম কালারের পাইনি, আমার এই কালারটা নেওয়ার ইচ্ছে ছিল, তো দুটো কালারই আমার ভীষণ পছন্দ হলো, দাদা ভাইরা ভালো লেগেছে। তো তো দেখো এই যে এই দুটো নিয়েছি, দুজনের এই দুটো ড্রেস নিয়েছি। আর আমার ড্রেসগুলো তো আগের দিনে শেয়ার করেছিলাম তোমাদের, আর তার সঙ্গে তো মেয়েদের স্নান করবে সমুদ্রে এগুলোও দেখিয়েছিলাম তোমাদের। তো চলো বাকিটা কিছু বাকি থাকলে গোছাতে গোছাতে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এইগুলো মোটামুটি গোছানো হয়ে গেল, এবার দেখো মেয়েদের এই যেগুলো নিয়েছি সেগুলো আমি গুছিয়ে মোটামুটি প্যাক করা রাখা ছিল, এগুলো আমি ভরে নিচ্ছি লাগেজের মধ্যে। ওদের দুজনের এই সোয়েটার দুটো নিচ্ছি, যদি ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য।
এগুলো ওদের নতুনই ড্রেস পরেনি একবারও, তো এগুলো ওখানে গিয়ে পরবো সেই জন্য পরে নিলাম। সরে যাও, দাদা ভাই জ্যাকেটটা নেবে না বলছে। হয়ে গেল দেখো, বুঝতে পেরেছে কমপ্লিট। এটা আমাদের চারজনের লাগেজ হয়েছে, আর মায়ের একটা আলাদা হয়েছে, তো মারা ওটা করে নিয়েছে প্যাক। আর এগুলো মেয়েরা পরে যাবে, তো সেই জন্য এগুলো বের করে রেখেছি। আর ওই সোয়েটারের প্যান্ট দুটো বের করে দিলাম, লাগবে না। এগুলো আমি তোমার দাদা ভাই পরে যাবো, এগুলো বের করে নিয়েছি ওই জন্য। তো আমি এই কুর্তিটা ভাবলাম পরে যাবো হালকা প্লাজোর সঙ্গে। তো এগুলো হয়ে গেল আমাদের, এবার এগুলো সরিয়ে ফেলবো। তো এত কেনাকাটা, এত ব্যাগ গোছানো কিসের জন্য সেটা বলেই ফেলি তোমাদের। তো এটা আমি ভেবেছিলাম বলবো তোমাদেরকে, সারপ্রাইজ থাকবে। তো আমরা দীঘা যাচ্ছি ফাইনালি, তোমাদের সঙ্গে সেটা বলেই ফেললাম। তো কালকে সকালে যাচ্ছি, সকালের দিকে আমাদের ট্রেন। তো ট্রেনে যেতে যেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো যতটা পারবো, তারপরে দীঘা গিয়ে পুরোটা শেয়ার করবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দীঘায় কী হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের পরের নেক্সট ভিডিওগুলো দেখতে হবে। তো চলো টাটা বাই।